যা যা দাবি ওখানে আছে শোষণে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয় আপনাদের থেকে আমি লিস নিয়ে যেভাবে কন্ট্রাক্টর কাজ করেছে ঠিক কাজ করে নাই আপনারা যেভাবে বলবেন আমি ইনশাল্লাহ সেভাবেই কাজগুলো করে দিব এবং আমার কাছে আপনাদের এই এলাকায় মহল্লায় ঢুইকা আমি ইন্ডিয়া কলকাতাতেও যাই ওই রকম পরিবেশ এবং সাকারিপট্টি যাই আমার ইসলামপুরে কাপড়ের মার্কেট ওখানে আমাকে যেতে হয় তো আমাকে আজকে কলকাতার কথা এবং সাকারিপট্টির কথা আমার মনে হয়ে গেল এত সুন্দর আপনাদের এই মহল্লা আমার কাছে খুব ভালো লাগলো ভিতরে ভিতরে অনেক রুম আছে অনেক বাড়ি ঘর আছে অনেক মা বোন এখানে বসবাস করেন অনেক বাইরে বসবাস এখান থেকেই অনেক শিক্ষিত লোক হয় কলেজে যায় পড়ালেখা করেন তো এই পরিবেশ যাই পরিবেশ আছে ইনশাল্লাহ যদি আমার সরকার ক্ষমতায় আসে আপনাদেরকে এই বায়গন নিয়া বৈশা পাঞ্চাত নিয়া মা মাতব্বরদেরকে নিয়ে আমি যে কিভাবে এখানে সুন্দর বহুতলা বিল্ডিং করা যায় আমি আপনাদেরকে নিয়ে এটা অবশ্যই করব যেরকম বাংলাদেশ আমাদের মুসলমানের ঠিক পরিমাণ বাংলাদেশ হিন্দু ভাইদের আমরা সবাই সমান বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশের হিন্দু ভাইরা আমাদের সব সমান অধিকার আমাদের কোনো ভেদাভেদ নাই আপনারা জানেন যে 5 তারিখের পরে একটা সরকার চেঞ্জ হইছে দুই চারটা ঘটনা যেখানে ঘুরছে অনেকে দেখছে দেখতে পারছেন আপনারা যে আপনাদের প্রতিমা ভাঙছে হিন্দুর দের আপনাদের প্রতিমা ভাঙছে এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের এসে হয়েছে যে আপনাদের মন্দির ভেঙেছে আপনাদের সবকিছু ভেঙেছে ইনশাল্লাহ আমরা যদি বিএনপি ক্ষমতায় আসি প্রথম আপনাদের বিচার আমরা করব আমাদের মহাসচিব স্যার তিন দিন আগে মহাসচিব স্যার আসলো আপনাদের মন্দিরে আয়শা ঢাকাশরী মন্দিরে আয়শা উনি কেমন বলেছেন যে আপনাদের যে যে ঘটনা ঘটছে আমাদের বিএনপি সরকার ক্ষমতায় আসলে সবকিছুর বিচার হবে ইনশাল্লাহ আপনাদের যা চাবি দেওয়া আছে তাও পূরণ হবে আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ছয় দিন আগে আমাদের সঙ্গে মিটিং করেছে মিটিং করে বলেছেন যে আপনারা বিএনপি মূল দল এবং আপনাদের অঙ্গ সংগঠন নিয়ে আপনারা প্রত্যেকটা আমার এখানে 36টা পূজা মণ্ডল আছে প্রত্যেকটা মণ্ডলে আপনারা কমিটি করবেন হিন্দু ভাইদের পাহারা দিবেন যাতে তাদের উৎসব তারা সুন্দরভাবে করতে পারে তো আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের বিএনপির লোকজন আছে আপনাদের সামনে যখন ডাকবেন এবং আশেপাশে তারা কেন প্রস্তুত কোনো কিছুই হইলে আগে একটি সরকার ছিল সুইরাচারী আওয়ামী লীগ সরকার জানেন তারা খুব কুচক্রি মহল তারা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে তারা খারাপ কাজ করতে দ্বিধাবাদ করে না তো আমরা এই জন্যই বিএনপি নেতা কর্মীরা আমরা পাহারায় আছি আপনাদের সঙ্গে আছি 24 ঘন্টা আছি এবং আমিও আমার কমিটি সেন্টারে বসে থাকি আপনাদের জন্য খোঁজ খবর রাখি প্রত্যেকটা লোকজন আমার সঙ্গে ফোনে আমার নেতা কর্মী যোগাযোগ করে যে কোনো মন্দিরে কোনো অসুবিধা নাই আমরা পাহারা দিচ্ছি তো আমরা যেটা বলবই বিএনপি নেতা কর্মী আমাদের কাজে কথায় সবসময় মিল আছে সবসময় মিল থাকবে তো আপনারা যা যা দাবি আমার কাছে করেছেন আবারও বলি আল্লাহ যদি আমার সরকার বিএনপি সরকার ক্ষমতায় আছে আমাদের আমাদের মা তিন তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দোয়া করবেন যাতে আমার মা অসুস্থ যাতে আপনাদের মাঝে আমার মা সুস্থ হয়ে অনেক কাজ কাম আপনাদেরও করে দিতে পারে কন্ট্রাক্টর আগের সরকার সুইরাচারী সরকার আমলের যদি 100 কোটি টাকা টেন্ডার হইতো 5 কোটি টাকার কাজ করতো না পুরো টাকাটাই তারা বিদেশ নিয়ে চলে যেত তবে যেহেতু আমার কানে আসছে দাদারা বলেছেন এখানে এই টেন্ডার হয়েছে আমাদের এই কাম বাকি আছে ইনশাল্লাহ দাদা
আপনাকে আমি বলেছি আপনারা আমাকে লিখিত দিবেন আপনাদের কি কি বাকি আছে কি কি আপনাদের দরকার ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে সব আমি সমাধান করে দেব